तो जब कालना বাসে চেপেছি, বাসে একদম লোকজনে দেখিয়ে দিচ্ছে, দেখো একদম ফাঁকা বাস। কারণ হচ্ছে 75 বছর স্বাধীনতা দিবস, ভাবতে পারছো 75 বছর স্বাধীনতা দিবস, আর আমাদের দুটো পুলি খেপিকে দেখাচ্ছি, দেখো না মোটেও পুলি খেপিকে। হাই গাইস, দেখেছো এরা কি করছে? এদের হচ্ছে শুধু একটাই দরকার, হচ্ছে ঘোড়া। এদের জীবনে ঘোড়া ছাড়া কিচ্ছু নেই। কার কার জীবনে ঘোড়া ছাড়া কিচ্ছু নেই তারা এখানে কমেন্টস করে জানাবে। এই ব্যাগটা তুমি তাহলে নিয়ে চলে যাও, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। বাস থেকে নেমে টোটোই চেপে পড়েছি, কালনাতে নেমে পড়েছি আমরা। তো এখন যাব মহিষ মর্দিনী ঠাকুর দেখতে। চলো সামনে দেখাই তোমাদের। এই যে এখন মেলার এখানে চলে এসেছি, প্রচুর ভিড় আছে দেখো। গাইস দেখো কি পছন্দ করছে, ক্লিপ পছন্দ করতে গেছে, ক্লিপ পছন্দ হচ্ছে না। এগুলো কত দামে? তো এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। গাইস দেখো এখানে লেখা আছে প্রাণের শহর কালনা, খুব সুন্দর দেখতে লাগছে। এনারা ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাঁচ
কোথায়? গাইস ভিউজটা দেখো দারুন, হোয়াট আ ওয়ান্ডারফুল ভিউজ। এটা গঙ্গা, গঙ্গোত্রী গমু গুহা থেকে উৎপত্তি হয়েছে। ভূগোলটা না হয় কালই পড়াবো, আজ আর পড়িয়ে কাজ আমরা যাবি না, তুই প্যাংরা করিস বলি তোমার। আমরা সামনে দিক দিয়ে প্রচুর ভিড় ছিল, তার জন্য ঠাকুর দর্শন করতে পারিনি, তো পিছন দিক দিয়ে যাচ্ছি এখন, দেখি কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুর দেখে আমরা এখন চলে এসেছি আবার মেলা দেখতে, তো এবার মেলা টেলা দেখে কিছু খেয়ে নিয়ে চলে যাব। এবার ফুচকা খাবো। এই যে এখন আমরা এটা কি খাবো, রাবড়ি মালাই। এখন চলে এসেছি, এবার একটা রেস্টুরেন্ট খুঁজছি খাবো বলে। তো এই যে এরা সামনে হাঁটছে, চলো ওপারে যাওয়া যাক। আমরা এখন রলিকে চলে যাচ্ছি। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, দেখো আমার কাজল ঘষে ঘষে পড়ে যাচ্ছে। আচ্ছা আমাদের যিনি ওনার তাকে আমরা একটু দেখাতে চলেছি, খাওয়াবে তিনি এখন দেখছেন। ওইটা ওইটা এটা বেশি মেয়েদের পূরণ হয়ে থাকবে। তুমি গাইজ দেখো, একে দেখো, ইনিও ক্লান্ত। গাইজ রলিকে দুটো ভাগ হয়ে গেছে এখন, তো এটা নতুন দিকটা খুব সুন্দর করেছে। যারা এখন আসনি চলে এসো। এই যে আমাদের খাবার চলে এসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।